নির্গুণগান না গাইলে গুণী তৈরি হয় না। তাদের চোখে মুখের ভাষা আমাকে বলছে তারা গৌরবের সাথে এই প্যারেডে অংশগ্রহণ করছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ব্যক্তিগত অবস্থান থেকে বলতে গেলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এর অনেক অবস্থানেই আমরা অনেকেই আসতে পারতাম না। বাংলাদেশের যে অভূতপূর্ণ উন্নতি হয়েছে, এর অনেক উন্নতিই হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। আমি গভীরভাবে বিশ্বাস করি এবং সবসময় বলি, যারা আমাদের এই স্বাধীনতার জন্য নিজেদেরকে উৎসর্গ করে গেছে, যারা আত্মত্যাগ করে গেছে, সেগুলো আমাদের ভুলে চলবে। গুণীর গুণগান না গাইলে গুণী তৈরি হয় না। ভবিষ্যতে দেশের জন্য আত্মত্যাগের অনুপ্রেরণের জন্যই আমাদের এই বীরদের অবশ্যই স্মরণ করতে হবে, তাহলেই ভবিষ্যতের জন্য অনেক বীর তৈরি হবে। ক্যাডেট কলেজগুলোর পুনর্মিলনী একটা চিরপরিচিত প্রথা এবং এটা আমরা কিছু বছর বিরতি দিয়ে দিয়ে প্রতিটা ক্যাডেট কলেজের জন্য করে থাকি এবং এটা যেমন ঐতিহ্যবাহী তেমনিভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। তো ক্যাডেট কলেজগুলোর এই পুনর্মিলনী অনুষ্ঠানের ভিতরে আমার কাছে সবসময় মনে হয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্টটা সেটা হলো এই রিউনিয়ন প্যারেড। আমি পরিদর্শন করার সময় দেখলাম যে প্রাক্তন ক্যাডেটরা যারা বিভিন্ন শ্রেণী পেশার থেকে এসেছেন, ক্যাডেট কলেজ ত্যাগ করার পর এক একজন এক এক আঙ্গিকে তাদের ক্যারিয়ার গড়েছেন, কিন্তু আজকে যখন এখানে দাঁড়িয়েছেন সবাইকে অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত স্মার্ট এবং আমি বলবো যে তাদের দেখে তাদের চোখে মুখের ভাষা আমাকে বলছে তারা গৌরবের সাথে এই প্যারেডে অংশগ্রহণ করছে। এখান থেকে অনেক শিক্ষার কিছু আছে। নতুন ক্যাডেট যারা বর্তমান ক্যাডেট তারা অবশ্যই উপলব্ধি করতে পারছো যে তোমাদের বড় ভাইয়েরা যারা এখান থেকে চলে গিয়েছিল এত বছর পরে তাদের দাঁড়ানো, তাদের চালচলন সব কিছুতেই স্পষ্টত প্রতিভাত হচ্ছে যে তারা কতটা সুশৃঙ্খল এবং ক্যাডেট কলেজের এই প্রশিক্ষণ, এই শিক্ষা তাদের জীবনে কি গভীর প্রভাব ফেলেছে, এটা আমি আশা করছি তোমাদের অনুপ্রেরণা জানাবে। আজকের এই সুসজ্জিত পুনর্মিলনী প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছে। এই মাত্র উন্মুক্ত আকাশে কনিষ্ঠ স্কোয়াডের সদস্যরা, কনিষ্ঠ স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছে এনে তাহজিব।